রাজ্য সরকারের নয়া নির্দেশিকা বুধবার থেকেই গাইডলাইন মেনে খোলার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো শপিং মলগুলোকে। সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন। নিউ টাউন জোনের ডিসি বিশপ সরকার, এসিপি শ্রেয়া সরকার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক ও নিউ টাউন থানাকে সঙ্গে নিয়ে নিউ টাউন এলাকায় যে সমস্ত শপিং মলগুলো রয়েছে এই সমস্ত শপিং মলগুলিতে পরিদর্শন করতে গিয়েছিলেন। আজকে আমাদের নিউ টাউন এরিয়ায় যতগুলো মল রয়েছে, যেমন এখানে অ্যাক্সেস মল রয়েছে কিংবা ইকো পার্কের আন্ডারে আমাদের ওই সিটি সেন্টার টু রয়েছে, আমরা আজকে এই বিভিন্ন মলগুলো ভিজিট করছি। এই মলগুলো আজ থেকে খোলা শুরু হলো, আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো সম্বন্ধে এনারা নিজেরাও অ্যাওয়্যার আছেন। বাট ইন স্পাইট অফ দ্যাট আমরা আরেকবার জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি, যেমন ওই 30% স্টাফ নিয়ে ওপেন হওয়া কিংবা 11টা থেকে 6টার যে টাইমিংয়ের যে রেগুলেশনগুলো আছে সেই রেগুলেশনগুলো যাতে এনারা ফলো করেন, সেই জন্য জাস্ট আরেকবার রিমাইন্ড করে দেওয়া। এছাড়াও আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এনারা কন্টিনিউয়াস বেসিসে যে স্যানিটাইজার বা মাস্ক পরে সবাই ঢুকছেন, অলমোস্ট 10% মাস্কিং আছে এখানে, সবাইকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে গেটের এন্ট্রিতেই। এই জিনিসগুলো আমি আর একটু স্ট্রেংথেন করতে রিকোয়েস্ট করলাম এনাদেরকে। আর আরেকটা যেটা এনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের ব্যাপারে, যাতে